হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মেলাট্রিন ক্রিমের রিভিউ। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই ক্রিমটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে। এটা ইউজ করলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায়, কীভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনে ইউজ করা যাবে, কোন কোন স্কিনে ইউজ করা যাবে না, ত্বক ফর্সা করার জন্য এই ক্রিমটি কতটুকু নিরাপদ, এটার কোনো সাইড ইফেক্টস আছে কি না, এটার বর্তমান মূল্য কত, কোথায় পাবে, সেই সম্পর্কে ফুল ডিটেলসটা আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। আশা করি মেলাট্রিন ক্রিম সম্পর্কে আপুদের যত কনফিউশন আছে পুরো ভিডিওটি দেখলে সকল কনফিউশন দূর হয়ে যাবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। এটার নাম হচ্ছে মেলাট্রিন ক্রিম এবং এই ক্রিমটার কোয়ান্টিটি হলো 30 গ্রাম। এটা আসে হচ্ছে গ্রিন কালার অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং প্রোডাক্টের ইনার অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্ট এবং প্রোডাক্টটি সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। এটার এক্সপায়ারি ডেট অ্যান্ড এটার প্রাইস সব কিছু দেওয়া আছে। এটার বর্তমান মূল্যটা হচ্ছে 200 টাকা, তবে এটাকে 150 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যেই পাওয়া যায় যে কোনো ফার্মাসিউটিক্যাল শপে। এটাকে তোমরা যে কোনো ফার্মাসিতে খুব ইজিলি পেয়ে যাবে। তাই এই প্রোডাক্টটি হচ্ছে ব্যবহারের পূর্বে অবশ্যই তোমরা তোমাদের চিকিৎসকের সাথে পরামর্শ করে দেন তোমরা এটা ইউজ করতে পারো। এই ক্রিমটি ইউজ করার আগে সর্বপ্রথম যে সাবধানতাটা সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া তোমরা কখনোই এই ক্রিমটিকে তোমাদের ফেসে ইউজ করবে না। এই ক্রিমটি যদি তোমার ডক্টর তোমাকে প্রেসক্রাইব করে থাকে সেক্ষেত্রে তুমি এই ক্রিমটি ইউজ করতে পারো। অ্যান্ড এই ক্রিমটির যে কার্যকারিতা সেটা হচ্ছে এই ক্রিমটিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে এর মধ্যে আছে ফ্লুসিনোলন, অ্যাসিটোনাইট, হাইড্রোকিউনন এবং ট্রিটিনয়েন। সবগুলোই হচ্ছে আমাদের স্কিনের মেস্তা দূর করতে সাহায্য করে এবং মেস্তা দূর করার জন্য এই উপাদানগুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। তবে এই ক্রিমগুলো ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা টাইম মেনটেন করতে হয়, সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। এটাকে দীর্ঘ সময় পর্যন্ত ইউজ করা আমাদের ফেসের জন্য একদমই উচিত না। অনেক কাপড়েই যেটা করে থাকে এই ক্রিমটিকে ত্বক ফর্সা করার ক্ষেত্রে ইউজ করে থাকে, কিন্তু এই ক্রিমটি ত্বক ফর্সা করার ক্ষেত্রে ইউজ করার জন্য একদমই নিরাপদ না। এটা তুমি যতদিন ইউজ করবে ততদিন তোমার স্কিনে একটা হোয়াইটেনিং এফেক্ট দিলে ইউজ করা যখন ছেড়ে দিবে তখন তোমার স্কিনটা কিন্তু আবার আগের মতোই হয়ে যাবে এবং স্কিনে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস দেখা দিতে পারে এটাকে যদি লং টাইম ইউজ করা হয়, কেননা এটার একটা নির্দিষ্ট মাত্রা আছে এবং এই ক্রিমটি বেসিক্যালি প্রেসক্রাইব করা হয় তীব্র মেস্তার ক্ষেত্রে এবং স্বল্পমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে। অর্থাৎ যাদের ফেসে অনেক বেশি মেস্তা আছে কিংবা ব্রণের কালো দাগ আছে সেটা দূর করার জন্য এই ক্রিমটিকে ডেফিনেটলি ব্যবহার করা যেতে পারে। তবে এটা হচ্ছে খুবই স্বল্প সময়ের জন্য এবং এটাকে খুব অল্প পরিমাণে ইউজ করতে হয় শুধু এফেক্টেড এরিয়াতে, ফুল ফেসে ইউজ করার কোনোই প্রয়োজন নেই। অ্যান্ড এই ক্রিমটি কিন্তু ত্বক ফর্সা করার ক্ষেত্রে ইউজ করা হলে সেটা আমাদের স্কিনের জন্য ইফেক্টিভ হবে না এবং তুমি ইউজ করা ছেড়ে দিলে তোমার স্কিনটা আবার আগের মতো হয়ে যাবে। এবং এই ক্রিমটি কিন্তু ব্রণ দূর করার ক্ষেত্রেও কোনো প্রকার কাজ করে না। যাদের ফেসে অনেক বেশি ব্রণ আছে তারা যদি এই ক্রিমটি ইউজ করো দেন ইউজ করে তোমরা ব্রণমুক্ত স্কিন পেতে চাও সেক্ষেত্রেও কিন্তু সেটা সম্ভব না, এটা স্কিনের ব্রণ দূর করার ক্ষেত্রে কোনো কাজ করে না। যদি তোমার স্কিনে মেস্তা থাকে এবং সেটা পুরানো হতে পারে নতুনও হতে পারে সেক্ষেত্রে এটা তোমার স্কিনের মেস্তার দাগটা কমাতে আস্তে আস্তে সাহায্য করবে এবং এটা তোমার স্কিনের ব্রণের যে কালো দাগ বা পিগমেন্টেশন সেগুলো দূর করতে সাহায্য করবে। তবে সেটা খুব স্বল্প সময়ের জন্য ইউজ করতে বলা হয় এবং চিকিৎসক তোমার ফেস দেখে বুঝে নিবে যে কতটুকু পরিমাণ তোমার ইউজ করা দরকার এবং কতদিন পর্যন্ত তুমি এটা ইউজ করতে পারো। সো ডক্টর কনসালটেশন ছাড়া এ ধরনের ক্রিমগুলো ইউজ করা একদমই উচিত না। এখন আসি এই ক্রিমটিকে কারা কারা ইউজ করতে পারবে না। এই ক্রিমটি যারা হচ্ছে প্রেগনেন্ট উইমেন অর ব্রেস্ট ফিডিং মম তারা হচ্ছে এটাকে ইউজ করা থেকে বিরত থাকবে, এবং যাদের স্কিনটা প্রচণ্ড মাত্রায় সেন্সিটিভ, অ্যালার্জির প্রবণতা অনেক বেশি তারা হচ্ছে এটা ইউজ করা থেকে বিরত থাকবে। এবং এই ক্রিমটি ব্যবহার করার ফলে কমন কিছু সাইড এফেক্টস হচ্ছে ত্বকের চামড়া ওঠা, লালচে হওয়া ত্বক, জ্বালা পোড়া করা, শুষ্ক হয়ে যাওয়া, এরকম কিছু কমন সাইড এফেক্টস দেখা যেতে পারে, তবে সেটা খুব অল্প সংখ্যক ব্যবহারকারীর ক্ষেত্রে। সো এই ক্রিমটি ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে, যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে ইউজ করতে পারো। অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনটাকে যারা ব্রাইট রাখতে চাও, ক্লিয়ার রাখতে চাও তারা হচ্ছে এটাকে ইউজ করতে পারো,
কিন্তু এই ক্রিমটি স্কিনটাকে ফর্সা করার জন্য কিংবা হচ্ছে স্কিন টোনটাকে অনেক শেড পর্যন্ত লাইট করার জন্য তোমরা যদি ইউজ করো সেক্ষেত্রে তোমাদের স্কিনে সাইড এফেক্টস হওয়ার চান্স অনেক বেশি থাকবে। এখন আসি ক্রিমটিকে কীভাবে ইউজ করতে হয়। এই ক্রিমটিকে প্রতি রাতে একবার ব্যবহার করতে হবে, ঘুমানোর 30 মিনিট পূর্বে ব্যবহার করতে হবে এবং এটা ব্যবহার করার আগে ফেসটাকে মাইল্ড একটা ক্লিনজার দিয়ে ধুয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে এই ক্রিমটি ব্যবহার করাকালীন কোনো হাই অ্যালকোহলযুক্ত বা কোনো হাই কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসযুক্ত কোনো ক্লিনজার বা কোনো ফেস ওয়াশ তোমরা ইউজ করা থেকে বিরত থাকবে কিংবা যে কোনো প্রোডাক্ট। এবং এই ক্রিমটি হচ্ছে ইউজ করার আগে ফেসটা মাইল্ড ক্লিনজার দিয়ে ধুয়ে নেওয়ার পর, ফেসটা মুছে নেওয়ার পর দেন তোমরা তোমাদের ফেসে যে জায়গাতে মেস্তা আছে শুধু সেই জায়গায় 1/2 ইঞ্চের বেশি জায়গা জুড়ে এই মেলাট্রিন ক্রিমটি পাতলা আবরণ করে ব্যবহার করতে হবে। এবং এই ক্রিমটি ব্যবহার করলে দিনের বেলা যখন তোমরা বাইরে বের হবে তখন অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং তোমাদেরকে এই ক্রিমটি দিনের বেলা ব্যবহার করা যাবে না, অনলি রাতের বেলাই ব্যবহার করতে হবে। সো তোমার স্কিন দেখার পর ডক্টর যদি তোমাকে এটা প্রেসক্রাইব করে থাকে মেস্তার জন্য কিংবা ব্রণের কালো দাগ দূর করার জন্য ইউজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি এটাকে ডেফিনেটলি ইউজ করতে পারো। বাট যদি তোমাকে কোনো এটা প্রেসক্রাইব না করা হয়, না জেনে শুনে ফেসের জন্য এ ধরনের ক্রিমগুলো ব্যবহার না করাটাই নিরাপদ। অ্যান্ড এটার প্রাইস রেঞ্জটা তো তোমাদের ফার্স্টে বলেই দিলাম, এটা 200 টাকা করে পাওয়া যায় এবং 150 টাকা থেকে 200 টাকার মধ্যেই তোমরা এটাকে যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবে অ্যান্ড এটা সেখানেই অনেক বেশি অ্যাভেলেবেল। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।